welcome to my YouTube channel Meharab Mamoner. Welcome to my another blog. আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ধলাপাড়া ইউনিয়ন। ধলাপাড়া ইউনিয়নের যে বিখ্যাত কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে, সেই কেন্দ্রীয় জামে মসজিদ আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করব। আজকে আমরা আপনাদের ঘুরিয়ে দেবো ধলাপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে যে একটি মিনার রয়েছে, সেই মিনার এবং এর বিভিন্ন অজানা তথ্য আমরা আপনাদের সামনে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, এই যে আমরা চলে এসেছি ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা আজকে এই কেন্দ্রীয় জামে মসজিদের মিনার, কেন্দ্রীয় মসজিদ এবং মসজিদের ভিতরে সৌন্দর্য এবং এর অবস্থান এবং অজানা বিভিন্ন তথ্য আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, এটি ঘাটাইল উপজেলা হতে 14 কিলোমিটার দূরে ধলাপাড়াতে অবস্থিত। মসজিদটির পূর্ব পাশে ফলক অনুযায়ী বাংলা 1323 বঙ্গাব্দ এবং ইংরাজি 1917 সালে প্রতিষ্ঠিত। এই মসজিদটি কয়েকটি নামে পরিচিত, যেমন ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ধলাপাড়া সাত গম্বুজ মসজিদ এবং মুঘল আমলের মসজিদের মতো এটি দেখতে বিদায়। এটিকে মুঘল আমলের মসজিদে বলা হয়ে থাকে। আমরা আজকে মসজিদের পুরো মসজিদ আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। মসজিদের পাশে রয়েছে একটি বিশাল পুকুর। আপনারা স্ক্রিনে বিভিন্ন তথ্য দেখতে পাবেন আমি এবং সাথে আমি বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরব। শত বছরের পুরানো এই ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আমরা এখন মিনারের উপরে যাব। মিনার থেকে আমরা ধলাপাড়া কেন্দ্রীয় মসজিদের ভিউটা আপনাদেরকে দেখাবো। এই যে চলে এসেছি একটু মিনারের উপরে, দেখতে পাচ্ছেন এক নজরে ধলাপাড়া কেন্দ্রীয় মসজিদ। এর আশেপাশটা আপনারা দেখেন প্রত্যেকে। আমার ব্যাক পাশে প্রচন্ড রোদের কারণে সমস্যা হচ্ছে। আমার এই পিছনের দিকে ব্যাক পাশে দেখেন কেন্দ্রীয় মসজিদের যে পুকুর রয়েছে, সেই পুকুরটা আমরা আপনাদের সেই পুকুরের কাছে নিয়ে যাব। এখানে প্রচুর ব্যবস্থা রয়েছে, তো আপনাদেরকে উপর থেকে মসজিদ এবং আশেপাশে ভিউটা দেখাচ্ছি। আপনারা মিনার থেকে মসজিদের ভিউটি দেখতে পাচ্ছেন, এই দেখেন সাত গম্বুজ। এই মসজিদটিকে সাত গম্বুজ মসজিদও বলা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাতটা গম্বুজ, ফ্রন্ট পাশ থেকে ভিউটা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ভিউটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বিধায় টিন দিয়ে কিছুটা কাজ বর্ধিত করা হয়েছে। আমরা ব্যাক পাশ থেকে আপনাদের ভিউটা পুরোটা দেখাবো এবং মসজিদ সম্পর্কে এখন বিভিন্ন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে 1917 সালে প্রতিষ্ঠাতা ধলাপাড়া চৌধুরী বাড়ির কৃতি সন্তান চমির উদ্দিন চৌধুরী। পুরো মসজিদটি 2.500 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। চমির উদ্দিন চৌধুরী এই ধলাপাড়া কেন্দ্রীয় মসজিদ বাদেও তিনি ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয় তিনি প্রতিষ্ঠিত করেছেন। মসজিদটির পাশে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি সুউচ্চ মিনার এবং তার পাশে রয়েছে একটি বিশাল পুকুর এবং একটি ঈদগাহ মাঠ। এটি নির্মাণে চুন, সুরকি ও সাদা সিমেন্ট ব্যবহার করা হয়েছে। আমরা কিছুক্ষণ পর আপনাদের ভিতরে সৌন্দর্যটা দেখাবো, আপনারা একদম দেখে মুগ্ধ হয়ে যাবেন।
ভিউটা দেখতে পাচ্ছেন, এই যেটা অজুখানা, এখানে একসাথে অনেকগুলো মুসল্লি অজু করতে পারে। মসজিদে একসাথে প্রায় 500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এখানে রয়েছে একটি ঈদগাহ মাঠ, প্রতি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই যে আপনারা মসজিদের পিছন দিক থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, একদম কতটা সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখেন একদম কতটা সুন্দর কারুকার্য করে এই মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদটির দৈর্ঘ্য 36 হাত এবং প্রস্থ 27 হাত। মসজিদের দেওয়ালে পুরুত্ব 2.5 হাত। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি। যে আপনারা মসজিদের বারান্দাটা দেখতে পাচ্ছেন, এখানে তিন কাতার মানুষ নামাজ অংশগ্রহণ করতে পারে। আমরা ভিতরে ভিউটা আপনাদের দেখাবো, দেখেন কতটা সুন্দর কারুকার্য করে এই মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদের নামে অনেক জায়গা জমি এবং মসজিদের নামে একটি মার্কেট রয়েছে, সেখান থেকে প্রাপ্ত অর্থ মসজিদের ফান্ডে যোগ হয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি এই মসজিদের জন্য বিশেষ অবদান রয়েছে। কিছুদিন আগে এই মসজিদের সৌন্দর্য বর্ধনের কাজ হয়েছে, যার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন দলাপাড়া চৌধুরী বাড়ির বংশধর, দলাপাড়ার কৃতি সন্তান, দলাপাড়া এসইবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ধলাপাড়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ধলাপাড়া ইউনিয়ন পরিষদের তথা বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান জনাব ববিন হায়দার চৌধুরী সাদি। এই যে আমরা কেন্দ্রীয় মসজিদের ভিতরে চলে এসেছি, আপনারা এক নজরে দেখেন কেন্দ্রীয় মসজিদের ভিতরে ভিউটা, এই যে পিছনের ওয়ালটা দেখতে পাচ্ছেন। আমরা এখন আপনাদেরকে সামনের ওয়ালটা দেখাবো এবং কতটা সুন্দর কারুকার্য করে মসজিদটি তৈরি করা হয়েছে সেটি আমাদের সামনে প্রেজেন্ট করব। এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন, এই যে গম্বুজের, বড় গম্বুজের ভিতরের দৃশ্য, কতটা সুন্দর কারুকার্য করে এই মসজিদটি তৈরি করা হয়েছে, এই যে এক নজরে দেখেন, একদম মনোমুগ্ধ হয়ে যাবেন মসজিদের কারুকাজগুলো দেখে। আমার মনে হয় বর্তমান সময়ে এরকম কারুকাজের মসজিদ বাংলাদেশে খুব একটা বেশি নেই। আপনারা যারা ধলাপাড়া কেন্দ্রীয় জামা মসজিদ নামাজ পড়তে আসবেন এবং দূর দূরান্ত হতে যারা ভ্রমণ করতে আসবেন, তাদের জন্য যোগাযোগের ব্যবস্থাটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি। তাহলে টাঙ্গাইল শহর হতে ঘাটাল উপজেলায় আসতে হবে এবং ঘাটাল উপজেলা হতে 13 কিলোমিটার পূর্ব দিকে এই কেন্দ্রীয় জামা মসজিদ, আপনারা অতি সহজে আসতে পারবেন। বিভিন্ন কালারের ঝাড়বাতি আপনারা দেখতে পাচ্ছেন দেয়ালে, কতটা সুন্দর শিল্পকর্ম দেখেন। সেই সময়ের যারা এই মসজিদটা নির্মাণ করেছেন তারা কতটা দক্ষতার সহিত এই মসজিদটি নির্মাণ করেছেন, এক কথায় অসাধারণ, মনোমুগ্ধকর, যা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা মসজিদের ভিতরে কারুকাজ উপভোগ করতে থাকেন। মসজিদে দূর দূরান্ত হতে, বিভিন্ন এলাকা হতে, বিভিন্ন জায়গা হতে অনেক মুসল্লি
বিশেষ করে জুম্মার নামাজ আদায় করতে এখানে আসেন। অনেক পর্যটক এই মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন প্রতিনিয়ত। অসংখ্য ধন্যবাদ দিতে চাই যারা এই মসজিদের বর্তমানের সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন, যারা বর্তমান ম্যানেজিং কমিটির এই মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই শত বছরের এই মসজিদটি মসজিদের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার জন্য, বিশেষ করে চৌধুরী বাড়ির যারা বংশধর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, যেন আপনারা ভয়েসটা অন্যরকম শুনতে পাচ্ছেন। আপনাদের যদি বিন্দুমাত্র আমার এই ব্লগটি ভালো লেগে থাকে, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণার জন্য আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি এবং ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। এই যে আমাদের ধলাপাড়া গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিদের আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা মসজিদ পরিচালনা কমিটির সাথে সম্পৃক্ত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সদ্য হজ করে এসেছেন শ্রদ্ধেয় দাদা ধলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য জনাব আলহাজ রেজাউল করিম সোরহাব উপস্থিত রয়েছেন, আলহাজ মোশাররফ করিম খুরসু এবং উপস্থিত রয়েছেন, শ্রদ্ধেয় নানা তোফাজ্জল হোসেন আরও অন্যান্য ব্যক্তিগর্ব উপস্থিত রয়েছেন, তারা আঙ্কিল সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং তাদের প্রতি অনেক অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন এবং তাদের হেদায়েত দান করেন। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ধলাপাড়া ইউনিয়নের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেই মসজিদটি আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করলাম। মসজিদের বাইরের সৌন্দর্য, মসজিদের মিনার, মসজিদের ভিতরের যে সুন্দর কারুকার্য সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেল মেহরাব মামুনকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো উপভোগ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও আমরা কোন জায়গায় করব সেটা আপনাদের মতামত জানাবেন। আমরা চেষ্টা করবো সেই জায়গায় আপনাদেরকে ব্লগে নিয়ে যাওয়ার জন্য। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।